ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমাদের জিওগ্রাফির টপিক হচ্ছে পৃথিবীর গতি তো আমরা সবাই কম বেশি জানি যে পৃথিবীর দু প্রকার গতি রয়েছে আর্নিক গতি এবং বার্ষিক গতি এবং সেগুলো কি কিভাবে কাজ করে তার কি কি প্রভাব আমাদের উপরে পড়ে পৃথিবীর উপরে পড়ে জীবজগতের উপরে পড়ে সেগুলো তো আমরা ডিটেলসে আলোচনা করবই তার সাথে একদম ভিডিও শেষে এ রিলেটেড এই যে গতির সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন বা টপিক আছে যেগুলো থেকে কিন্তু যে কোনো যে যে শুধু টেট এক্সাম বললে ভুল হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেখান থেকে কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু আমরা একদম ভিডিওর শেষে আলোচনা করব তো ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্য প্রচুর ইনফরমেশান আছে আর যারা চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো আর যদি কারোর কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো প্রথমেই আমাদের যেটা দেখবো যে আমরা যে এই গতি পড়বো সেই গতি কী আমরা জানি যে পৃথিবী স্থির নয় এবং সৌরমণ্ডল যখন এর আগে আমরা পড়েছি সৌরজগত তখন আমরা দেখেছি যে সূর্যের চারিদিকে সূর্যের সৌরমণ্ডলে যে চারটি সরি আটটি গ্রহ আছে সেগুলো কিন্তু সারাক্ষণ সূর্যকে তাদের নিজেদের যে কক্ষপথ আছে তার উপরে পরিক্রমণ করছে ঠিক একইভাবে পৃথিবীও যেহেতু সৌরমণ্ডলের একটি গ্রহ সেই হিসেবে পৃথিবীও কিন্তু তার অক্ষের ওপরে ঘুরছে এবং তার সাথে সাথে কিন্তু নিজের কক্ষপথের ওপরে সূর্যের চারিদিকে ঘুরছে এবং এই যে ভ্রমণ করা সেটাকে কিন্তু বলা হচ্ছে পৃথিবীর গতি এই পৃথিবীর গতি প্রধানত প্রকার একটা হচ্ছে আবর্তন গতি বা আনিক গতি আর একটা হচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি তাহলে আমরা একে একে যে গতিগুলো দেখলাম সেগুলোকে এবার আমরা একটু ডিসকাস করি তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আবর্তন গতি বা আর্নিক গতি সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষ বা মেরু রেখার চারিদিকে পশ্চিম দিকে পূর্বে অবিরাম ঘুরছে নিজের অক্ষ অক্ষকেন্দ্রিক পৃথিবীর এই ধরনের গতিকে বলে আর্নিক গতি বা আবর্তন গতি সেটা একটু যদি আমরা শর্টে দেখেনি নিই তাহলে দেখো এটা এরকম দাঁড়াবে এক মিনিট ধরো এটা যদি ধরো আমরা সূর্য আর এই ধরো পৃথিবী আছে আমরা কি জানি পৃথিবী এরকমভাবে চারিদিকে ঘুরছে এই যে চারিদিকে ঘুরছে সূর্যের চারিদিকে এটা যদি সূর্য ধরি সরি আঁকার দিকে দেখুন আমি খুব খারাপ আঁকি আমি জাস্ট বোঝাবার জন্য বলছি তো পৃথিবী এরমভাবে যে ঘুরছে চারিদিকে সেটা হচ্ছে কি পৃথিবীর আর্নিক গতি এটা তো গেল পৃথিবীর আর্নিক গতি বা আবর্তন গতি এবার যদি আমরা বার্ষিক গতি বা পরিক্রমণ গতি যেটা বলছি সেটা হচ্ছে সূর্য পৃথিবী তো সূর্যে চারিদিকে ঘুরছে কিন্তু যেটা চারিদিকে ঘুরছে কক্ষ সেটাকে বলা হচ্ছে পৃথিবীর কক্ষপথ সেটা হচ্ছে বার্ষিক গতি আর আর্ণিক গতি বা আবর্তন কী বলছে যেটা সূর্য তার অক্ষের ওপরে আমরা কি জানি সূর্য তার অক্ষের ওপরে সাড়ে ছেষট্টি ডিগ্রি হেলে আছে সেখানে পৃথিবী কিন্তু এই রকমভাবে স্পাইরাল মোডে কিন্তু ঘুরছে এই যে এরমভাবে নিজের অক্ষের ওপরে যেটা ঘুরছে যেটা রোটেট করছে সেটাকে কিন্তু বলা হচ্ছে পৃথিবীর আর্নিক গতি বা আবর্তন গতি এই যে অক্ষের চারিদিকে একবার যে আবর্তন করতে হলে এই যে স্পাইরাল মুভমেন্টে যেটা ঘুরছে সেটা পড়তে কিন্তু পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড বা সেটাকে প্রায় চব্বিশ ঘন্টা বলা হয় বা একদিন বলা হয় এক্ষেত্রে বলে রাখি যে পৃথিবীর এই কোয়েশ্চেনটাও কিন্তু প্রায় সময়তেই এসে থাকে যে পৃথিবীর আর্নিক গতির পরিমাণ কত বা সময় কত এবং বার্ষিক গতির পরিমাণ সময় কত সেক্ষেত্রে কিন্তু দুটোই অপশানে থাকে যদি এক্স্যাক্ট টাইম দেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড তাহলে এটা হবে আবার যদি একদিন আসে বা ঘন্টা হিসেবে আসে তাহলে চব্বিশ ঘন্টা বা একদিন হবে এক্ষেত্রে বলে রাখি কোয়েশ্চেন যদি একটু যদি এক্সামিনারে মনে থাকে যে একটু ডেপথ দেখবে বা স্টুডেন্টরা কতটা ভালো জানে সেক্ষেত্রে কিন্তু অপশান খুব ক্লোজ দেবে হয়তো এরা এরম দিতে পারে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড হয়তো তেইশ ঘন্টাটা ফিক্সড রাখলো মিনিট বা সেকেন্ডটাকে পাল্টে দিল আবার কী করলো মিনিট বা সেকেন্ডটাকে ঠিক রাখলো ঘন্টাটাকে পাল্টে দিল এরকমভাবে ক্লোজ অপশানও কিন্তু দিতে পারে তো এক্স্যাক্টলি যেটা হবে সেটা সেগুলো কিন্তু তোমরা ভালো করলে জেনে রাখবে আমি আবার বলছি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড এক্ষেত্রে বলে রাখি যদি কারোর মনে হয় যে না এই জিনিসগুলো তোমাকে নোট ডাউন করে রাখ করে রাখলে ভালো হয় তাহলে তোমরা কিন্তু আলাদাভাবে নোট ডাউন করেও রাখতে পারো নেক্সট আবর্তন গতি বা আর্নি গতি প্রমাণ কী কী অর্থাৎ আমরা কী দেখে বুঝবো যে পৃথিবীর আবর্তন গতি বা প্রমাণ আছে যেটা হবে সেটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে আমরা প্রতিদিনই দেখি যে সূর্য একদিক থেকে ওঠে পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এটা দেখে আমরা বুঝতে পারি যদি পৃথিবী স্থির হতো তাহলে কিন্তু সূর্য স্থির হতো অর্থাৎ নয় সারাক্ষণ দিন থাকতো নয় সারাক্ষণ রাত থাকতো এটা দেখে তাহলে যেহেতু সূর্যকে আমরা দেখি যে সূর্য মুভ করছে আমরা কি জানি যে সূর্য স্থির কিন্তু পৃথিবী ঘুরছে কিন্তু আমরা যখন পৃথিবীতে থাকি যেহেতু পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরছি তাই পৃথিবীর যে গতিগুলো আছে সেটা আমরা অনুভব করতে পারি না তো আমরা দেখি যে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী ঘুরছে বলেই কিন্তু এই জিনিসটা আমরা অনুভব করি পৃথিবীর অবগত গলীয় আকৃতি দেখে পৃথিবীর যে আকার সেটা অবগত গলীয় বলতে কি পৃথিবী কিন্তু পুরো গোলাকার নয় প্রায় গোলাকার এই যে অবগত গোলক আছে সেখান থেকে কি হচ্ছে যে দেখো কোনো যদি জিনিস পৃথিবী থেকে ছোঁড়া হয় বা কোনো নরম জিনিস যদি ছোঁড়া হয় তাহলে কিন্তু কি হবে সে কিন্তু সব সময় একটা কেন্দ্রের দিকে টানবে এবং পৃথিবীর গোল গোল আকৃতি হওয়া যদি একটা স্কোয়ার হতো তাহলে কিন্তু তার কেন্দ্রটিক যে বল যে অর্থাৎ কেন্দ্রের দিকে যে টান সেটা কিন্তু এতটা বেশি হয় না শুধুমাত্র কেন্দ্রের দিকে টান সেই সমস্ত বস্তুর হয় সেখানে কিন্তু যেসব বস্তুর আকার কিন্তু গোল বা প্রায় গোল তো এর থেকে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোল এবং যেহেতু গোল এবং শুধু তাই নয় এই এক্ষেত্রে যেহেতু পৃথিবী ঘুরছে তার ফলে কিন্তু পৃথিবীর মধ্যে যে একটা কেন্দ্রাতিক বল বা যেটাকে আমরা সাধারণ ভাষায় মাধ্যাকর্ষণ শক্তি গ্র্যাভিটেশনাল পাওয়ার বলে থাকি তার দ্বারাই কিন্তু আমরা পৃথিবীর ওপর যারাই বাস করছি সেটা কিন্তু সেই মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবীতে আমরা আটকে আছি নাহলে কিন্তু আমরা ছিটকে মহাশূন্যে হারিয়ে যেতাম অন্যান্য গ্রহের দৃষ্টান্ত দেখে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহ যেরকম সূর্যের চারিদিকে ঘুরছে তো পৃথিবীও যেহেতু সূর্যের একটি গ্রহ বা সৌরমণ্ডলে একটি গ্রহ তার স্বাভাবিকভাবে পৃথিবীও স্থির হবে না পৃথিবীও ঘুরবে এটা দেখে বোঝা যায় মহাকাশ থেকে পরীক্ষার দ্বারা এখন বর্তমানে আগে কী ছিল যখন বিজ্ঞান এত উন্নতি হয়নি তখন একটা ধারণা ছিল হয়তো পৃথিবী স্থির এই হ্যাঁ পৃথিবী স্ত্রীর সূর্য ঘুরছে পরবর্তীকালে যখন আস্তে আস্তে বিজ্ঞান উন্নত হতে লাগলো তখন টেলিস্কোপের সাহায্যে দেখা গেল যে না অন্যান্য সূর্য সৌরমণ্ডলের গ্রহরা ঘুরছে তাহলে সেই হিসেবে পৃথিবীও ঘুরছে এখন যখন টেকনোলজি আরও উন্নত হয়েছে যেখানে পৃথিবী থেকে বিভিন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে সেখান থেকে কিন্তু দেখাই যায় পুরোপুরি বোঝা যায় যে পৃথিবী সত্যি সূর্যের চারিদিকে ঘুরছে ফেরেলের সূত্রর মাধ্যমে ফেরেলের সূত্রটা কি ফেরেলের সূত্র কি আমেরিকার একজন বিখ্যাত বিজ্ঞানী আছেন যিনি তার নাম ফেরেল তার মতে পৃথিবীর আবর্তন গতির জন্য যে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত আছে সেগুলো উত্তর গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায় এর পরবর্তী ক্লাসে যখন আমরা বায়ুপ্রবাহে পড়ব তখন কিন্তু আমরা ফেরেলের সূত্র ডিটেলসে পড়ব কারণ ফেরেলের সূত্র না বুঝলে বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোত কিছুই কিন্তু বোঝা যাবে না অর্থাৎ তার তিনি যেটা দেখাতে চেয়েছিলেন সেটা হচ্ছে এই রকমই যেমন ধরো আমি খুব ভালোভাবে বোঝাচ্ছি সেটা হচ্ছে কি একটা তোমাদের বাড়িতে যদি কারোর কাছে কোনো বল থাকে সেই বলটাকে ভালো করে জলে ভেজাবে ভিজিয়ে যখন বলটাকে ঘোরাবে বা মাটিতে ফেলে দেবে তখন দেখবে জলগুলো চারদিকে ছিটকে ছিটকে যাচ্ছে মানে স্ট্রেট কিন্তু যায় না আমরা যখন কোনো অন্য কোনো বস্তুতে দিকে দেখে তখন সেটা কিন্তু ছিটকে ছিটকে ফোটা ফোটা পড়ে কিন্তু যখন বল বলকে যখন ঘোরানো হচ্ছে স্পিন করা হচ্ছে তখন কিন্তু তার চারিদিকে যে জল আমি জলের কথাটা এই জন্যই বললাম অন্য জিনিস হলে বোঝানো যাবে না লিকুইডে যদি বলকে যদি জলে ভেজানো যায় তাহলে যখন বলটা যখন ঘুরবে তখন দেখবে যে জলের ফোঁটাগুলো আছে সেগুলো কিন্তু ওরকম স্পিন করছে মানে স্ট্রেট যায় না একটু বেঁকে পড়ে সেই জন্যই কিন্তু ফেরালের সূত্র কিন্তু ঠিক এটাই পরবর্তীকালে যখন আমি বায়ু প্রভাব পড়াবো আমি আবার বলছি ফেরালের সূত্রটা তখন কিন্তু আমি এরকমভাবে ভালোভাবে বুঝিয়ে দেব নেক্সট এবার আমরা দেখবো যে আবর্তন গতি বা আর্নি ফলে কী কী হয় দিন রাত্রি হয় চির আলো এবং চির অন্ধকার থেকে মুক্তি সেটা কি যে যদি পৃথিবী না ঘুরত তাহলে একদিকে সব সময় আলো থাকতো এবং একদিকে সময় অন্ধকার থাকতো সে অর্থাৎ আলো আর অন্ধকারের যেটা পরিবর্তন সেটা কিন্তু হতো না সময় গণনার সুবিধা হয় অর্থাৎ দিন রাত্রি যেহেতু হচ্ছে সেক্ষেত্রে কোথায় কি সময় হচ্ছে সেটা বোঝা যায় বায়ু প্রবাহ এবং স্রোতের প্রভাব যেটা বললাম যে বায়ুপ্রবাহ বেঁকে যায় স্রোতের পরিবর্তন হয় এগুলো কিন্তু জোয়ার ভাটা হয় এই সমুদ্র স্রোতের প্রভাবের সঙ্গে কিন্তু জোয়ার ভাটারও একটা সম্পর্ক রয়েছে জোয়ার ভাটাও হয়ে থাকে ও সূর্যাস্ত হয় দিন রাত্রি তৈরি হচ্ছে মানে কি দিন তৈরি হচ্ছে সূর্যোদয় দিয়ে এবং রাত শুরু হচ্ছে সূর্যাস্ত দিয়ে তাহলে ও সূর্যাস্ত হয় উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি এই যে দিন রাত্রির তফাত হচ্ছে তাপমাত্রার তফাত হচ্ছে দিন রাত্রি হচ্ছে বায়ু প্রবাহ জল জলস্রোতের যে প্রভাব হচ্ছে এর ফলে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী জগতেরও যে অনুকূল যে পরিবেশ সেটা যেহেতু তৈরি হচ্ছে সেই জন্য উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হচ্ছে পৃথিবীর আকারের পরিবর্তন হয় পৃথিবী যখন তৈরি হচ্ছিল একটা গ্যাসীয় পিণ্ড ছিল সেটা যদি মুভ না করত অর্থাৎ না ঘুরতো যদি ধরো আমরা একটা পাতলা যদি নরম কাদার থামকে যদি আমরা এক জায়গায় রেখে দিই নয় সেটা চেপটে যাবে অর্থাৎ যে সেপ দেবো সেটাই হবে সেটা থাকবে কিন্তু ফট করে যেটাকে যদি আমরা ঘোরাতে থাকি কোনো ধরো দড়িতে দিয়ে বা কোনো কিছু ভাবে যদি ঘোরাতে থাকি তাহলে দেখবে সেটা কিন্তু একটা পুর বা হাতে নিয়ে যদি আমরা ওই জিনিসটাকে পাকাতে থাকি তাহলে দেখবে একটা পুরোপুরি গোল না হলেও কিন্তু একটা গোল আকার শেপ হয়ে যায় কী বলবো যদি আমরা ডেলি বেসিসে বলি যেমন ধরো আমরা যদি বাড়িতে দেখি যে মারা করে যে যারা লাড্ডু তৈরি করে গোল শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে কিন্তু সেটাকে ঘোরানো হয় বা যারা আটা ময়দা যারা রুটি ফুটি তৈরি করেন তারাও সেই এরকমভাবে কিন্তু শেপ তৈরি করে ঠিক সেইভাবে কিন্তু এটা বলা হচ্ছে তাপমাত্রা তারতম্য সৃষ্টি পৃথিবী যেহেতু ঘুরছে সেপ তার ফলে কী হচ্ছে পৃথিবী কোনো সময় সূর্যের কাছে আসছে কোনো সময় সূর্য থেকে দূরে চলে যাচ্ছে যখন দিন হচ্ছে তখন তাপমাত্রা বেশি থাকছে যখন রাত হচ্ছে তখন তাপমাত্রা কম থাকে এইভাবে কিন্তু তাপমাত্রা তারতমে সৃষ্টি হচ্ছে বহির্মুখী শক্তির সৃষ্টি এই যে পৃথিবী যখন ঘুরছে তার যে বাইরের দিকে যে বায়ুমণ্ডলগুলো ছিটকে যাচ্ছে বা কোনোভাবে ঘুরে যাচ্ছে এর ফলে কিন্তু একটা বহির্মুখী সৃষ্টিরও বহির্মুখী শক্তিরও কিন্তু সৃষ্টি হচ্ছে এবার আমরা কি দেখব পরিক্রমণ বা বার্ষিক গতি পরিক্রমণ বা বার্ষিক গতি কীভাবে হয় সেটা তো আমি আগে বললাম সেটাই বলে দিচ্ছি যে পৃথিবী যখন নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ পর ধরে অনবরত সূর্যকে প্রদক্ষিণ করে বা পরিক্রমা করে তাকে বলা হয়েছে পরিক্রমণ বা বার্ষিক গতি সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমা করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই যে নাম্বারটা এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে বা এক বছর যদি অ্যাপ্রক্স হিসেবে আছে তাহলে এক বছর আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় এবার বলা হচ্ছে যদি এক্স্যাক্ট টাইম আসে তাহলে হবে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এবার আমরা যেটা দেখব যে পরিক্রমণ গতি যে আছে আমরা যেরকম আর্নিক গতি আছে সেটা যেরকম দেখলাম সে তেমন যে বার্ষিক গতি আছে তার প্রমাণ কী কী নক্ষত্র পর্যবেক্ষণ করে রাতের আকাশে এরকম যদি লক্ষ্য করা যায় তাহলে প্রচুর নক্ষত্র অসংখ্য নক্ষত্র দেখা যায় এবং প্রতি প্রতিনিয়ত যদি সব নক্ষত্র না পার্টিকুলার যদি কোনো একটি নক্ষত্রকে যদি ধরো আমরা ধ্রুবতারাকে ধরে নিই ধ্রুবতারাকে যদি আমরা ডেলি লক্ষ্য করতে থাকি তাহলে কিন্তু এক মাস দেড় মাস পর যদি আমরা কন্টিনিউয়াস লক্ষ্য করতে থাকি তাহলে কিন্তু দেখব সামান্য হলেও তার স্থান পরিবর্তন করেছে এর ফলে বোঝা যায় যে পৃথিবীর কিন্তু গতি রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্তের পরিবর্তিত অবস্থান এটা কি বলা হচ্ছে যে আমরা দেখি যে বছরের সময় কিন্তু একই টাইমে সূর্যোদয় হয় না এবং সূর্যাস্ত হয় না কোনো সময় যেমন আমরা স সচরাচর কী দেখে থাকি শীতকালে দেরিতে সূর্য সূর্যোদয় হয় এবং তাড়াতাড়ি সূর্যাস্ত হয় অপরপক্ষে গ্রীষ্মকালে কি হয় তাড়াতাড়ি সূর্যোদয় হয় এবং দেরি করে সূর্যাস্ত হয় এই যে দিন একটা হ্রাস বৃদ্ধি হয় এটা কিন্তু বার্ষিক গতির ফলে হয় এবং এটা এর ফলাফল হলো এবং এর প্রমাণও কিন্তু এই একই জিনিস অন্যান্য গ্রহের দৃষ্টান্ত যেটা আর নিগতির ক্ষেত্রেও ছিল যে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহ যেমন সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে সৌরমণ্ডলের একটি গ্রহ হওয়া সত্ত্বে পৃথিবীও ঠিক একইভাবে সূর্যকে পরিক্রমণ করছে মহাকর্ষ সূত্র সূর্য পৃথিবীর তুলনায় প্রায় ১৩ লক্ষ গুণ বড় এবং প্রায় তিন পূর্ণ একের চার লক্ষ গুণ ভারী তার ফলে কি হচ্ছে সূর্য পৃথিবী সূর্যের কিন্তু টানবে না তা আমরা কি জানি বড় জিনিস ছোটো জিনিসকে টানে তো যার গ্র্যাভিটেশনাল পাওয়ার বা মহাকর্ষ শক্তি বেশি সে কিন্তু ছোটো জিনিসকে তার দিকে টানবে তো সেই হিসেবে যেহেতু সূর্যের মহাকর্ষ যেহেতু বেশি সে পৃথিবীকে বা অন্যান্য গ্রহকে তার দিকে টানে তার ফলে কিন্তু পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে না হলে কিন্তু ছিটকে মহাকাশে মহাশূন্যে কোথাও চলে যেত বা হারিয়ে যেত ঋতু পরিবর্তন হয় ঋতু পরিবর্তন হয় দেখে আমরা বুঝতে পারি যে কোনো সময় গ্রীষ্ম আসছে কোনো সময় বর্ষা আসছে কোনো সময় শীত আসছে এই যে পরিবর্তন হচ্ছে এর ফলে কিন্তু আর মানে পৃথিবী ঘুরছে যদি সারা বছর একই জায়গায় থাকতো তাহলে কিন্তু এই পরিবর্তনগুলো আসতো না দিন রাত্রে দৈঘ তো সেটা আগেই বললাম আমি যে কোনো সময় তাড়াতাড়ি সন্ধ্যে হচ্ছে কোনো সময় তাড়াতাড়ি সকাল হচ্ছে এই যে একটা পরিবর্তন এবং তার সাথে ঋতুরও একটা সম্পর্ক আছে সেগুলো দেখে বোঝা যায় যে পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি রয়েছে এই যে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি তার ফলাফল কী কী তার প্রধানত তিনটি ফলাফল আছে একটা হচ্ছে কি সময়কাল নির্ধারণ করা হয় বা বছর কীভাবে হচ্ছে যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনে বছর হচ্ছে সেই হিসেবে বছর নির্ণয় করা যায় সূর্যকে একবার যেহেতু প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রায় সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই সময়কালকে কিন্তু এক সৌর বছর বলা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসেই যাচ্ছে যে এক সৌর বছর কাকে বলা হয় বা এক সৌর বছরের সময় কত সেক্ষেত্রভাবে কিন্তু সে পরিক্রম বা পৃথিবীর পরিক্রমণ গতির কাল অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড একবার সম্পূর্ণ পরিক্রমণের সময়কে তিনশো পঁয়ষট্টি দিন ধরে প্রতি চতুর্থ বছরে একটা লিপ ইয়ার করা হয় সেটা কি একদম ক্লাসের শেষে আমি তো বললাম যে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে সেগুলো আমি একদম লাস্টে বলবো তো এইভাবে কিন্তু সময় নির্ধারণ করা হচ্ছে দিনটা দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হচ্ছে এবং ঋতু পরিবর্তন হচ্ছে এই দিন রাত্রে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখানে বোঝারও কিছু আছে এটা কিন্তু আমি আলাদাভাবে ডিটেলসে বলছি তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি তো দিন রাত্রে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে বলে আকাশে সূর্যকে কখনো উত্তর গোলার্ধের ওপরে যেমন রেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত আবার কখনও দক্ষিণ গোলার্ধে নিরক্ষ রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত লম্বভাবে কিরণ দেখতে দেখা যায় এর ফলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বছরের বিভিন্ন সময় কিন্তু দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় যে যেমন দেখো এখানে ছবিটা যদি আমি জুম করি ধরো এখানে সূর্য রয়েছে এবং এখানে পৃথিবী রয়েছে এবার পৃথিবী এরকমভাবে ঘুরছে এদিকে যেদিকে সূর্যের দিকে আসে সেদিকে দিন হচ্ছে সেদিকে রাত্রের দিকে আসে সেদিকে অন্ধকার দিকে আসছে রাত হচ্ছে তাহলে এটা যখন ঘুরে যাবে তখন একদি যেদিকে দিন ছিল সেটা রাতের দিকে চলে যাবে যেটা রাত ছিল সেটা দিন দিকে চলে যাবে এটা তো গেল আবর্তন গতির ফল পরিক্রমণ গতিতে কি হচ্ছে সূর্য যে এখানে তো ঘুরছে তার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেওয়া আছে রেভলিউশন আর রোটেশন রোটেশন তো এরমভাবে তো রোটেট করছে আর রেভলিউশন এটা সূর্যের চারিদিকে যখন ঘুরছে তখন কিরমভাবে যখন ঘুরতে ঘুরতে যখন আসছে কোনো সময় তা কাছে যাচ্ছে কোনো সময় দূরে যাচ্ছে এবং বছরের বিভিন্ন সময় কিন্তু সেই হিসেবে কিন্তু দিনের পরিবর্তন হচ্ছে এবার যদি আমরা একুশে জুনকে ধরি তাহলে কী হবে সূর্য পরিক্রমণ করতে করতে একুশে যখন জুন আসে সেই তারিখে পৃথিবী কক্ষপথের এমন একটা স্থানে আসে যখন দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে কারণ আমরা কী জানিস পৃথিবী কিন্তু পুরোপুরি স্ট্রেট নেই পৃথিবী তার অক্ষের ওপরে সাড়ে ছেষট্টি ডিগ্রি হেলে আছে তাহলে যেহেতু হেলে থাকে তাহলে কি হচ্ছে সেই সময় উত্তর গোলার্ধ সব থেকে বেশি ঝুঁকে থাকে এবং সেই তার জন্য কিন্তু উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট রাত্রি হয় এবং দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা হয় তাহলে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি এবং দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত্রি এবং সবচেয়ে ছোট দিন কবে হয় সেটা হচ্ছে একুশে জুন নেক্সট কি তেইশে সেপ্টেম্বর এরপরে একুশে জুনের পর থেকে সূর্যের উত্তরায়ণ শেষ হয় অর্থাৎ উত্তর দিকে যে আস্তে আস্তে যে যাচ্ছিলো সেটা এবার আস্তে আস্তে ক্রমশ নিরক্ষরেখার দিকে আসতে থাকে এবং যেহেতু উত্তর থেকে ক্রমশ নিচের দিকে আসে তার মানে দক্ষিণ দিকে আসে তাহলে তার দক্ষিণায়নে শুরু হয় তাহলে এখানে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সূর্যের উত্তরায়ণ কবে শেষ হয় এবং দক্ষিণায়ন কবে শুরু হয় তাহলে একুশে জুনের পর থেকে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর কক্ষপথ এমন একটা জায়গায় আসে যেখানে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্য সমান দূরত্ব থাকে অর্থাৎ নিরক্ষরেখায় থাকে আমরা কি দেখেছি এর আগে যখন আমরা অক্ষরেখা রাঘিমা রেখায় পড়েছি তখন দেখেছি যে নিরক্ষরেখা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ তাহলে তেইশে সেপ্টেম্বর যখন আসছে তখন কি সূর্য পুরোপুরি লক্ষ্য রেখা অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সমান দূরত্ব থাকে এবং ফলে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত্রি হয় এরপরে বাইশে ডিসেম্বর যেটা তারিখ সেটা হচ্ছে কি তেইশে সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে বাইশে ডিসেম্বর পর্যন্ত পৃথিবী কক্ষপথের এমন এক জায়গায় আসে যেখানে আস্তে আস্তে সূর্য দক্ষিণ গোলার্ধে দিকে বেশি ঝুঁকে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে ক্রমশ আস্তে আস্তে দূরে চলে যেতে থাকে এই সময় দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি এবং উত্তর গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা হয় তাহলে দেখো আমরা একুশে জুন কি দেখলাম একুশে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন এবং সবচেয়ে ছোট রাত্রি এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত্রি এবং ছোট দিন হচ্ছে ঠিক উল্টোভাবে বাইশে ডিসেম্বর কি হচ্ছে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং ছোট রাত্রি হচ্ছে এবং উত্তর গোলার্ধে অর্থাৎ যেটা যখন আমরা থাকি আমরা কি জানি শীতকালে কি হয় দিন ছোট রাত বড়ো হয় যেটা বাইশে ডিসেম্বর হয়ে থাকে এরপরে কী হচ্ছে একুশে মার্চ ঠিক তেইশে সেপ্টেম্বরের মতো একুশে মার্চ অর্থাৎ বাইশে ডিসেম্বরের পর থেকে সূর্যের পুনরায় কিন্তু উত্তরায়ণ শুরু হয় অর্থাৎ সূর্যের কিরণ আস্তে আস্তে কিন্তু উত্তর গোলার্ধের দিকে পুনরায় দক্ষিণায়ন শেষ করে উত্তর দিকে আস্তে আস্তে বিরাজ করতে থাকে এবং এইটা কিন্তু শেষ হয় এসে একুশে মার্চ পুনরায় কিন্তু সূর্যের আলো নিরক্ষরেখা বরাবর সমানভাবে কিন্তু পৃথিবীর সম নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় তার ফলে কিন্তু ঠিক তেইশে সেপ্টেম্বরের মতো একুশে মার্চও কিন্তু পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় এই হচ্ছে দিনরাত্রির রাজনীতি এবার এই যে একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর একুশে মার্চ এই যে কথাগুলো বললাম এদেরও কিন্তু একটা বিশেষত্ব আছে এই দিনগুলোকে কিন্তু এক একটা করে স্পেশাল নাম দেওয়া হয়েছে এবং কোন অক্ষরেখার ওপরে কিভাবে বিরাজ করছে তার তারও একটা কিছু স্পেশালিটি আছে সেগুলো কিন্তু একদম ক্লাসের শেষে আমি বলছি তো তোমরা ক্লাস পুরোটা দেখতে থাকো একে একে সব ইনফরমেশন তোমাদের সামনে আসবে এবার আমরা কি বললাম যে যে দিন রাত্রি দেখলাম দৈর্ঘ্য যেটা হ্রাস বৃদ্ধি হচ্ছে সেটার কারণ কী ফার্স্টই সেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি নেক্সট হচ্ছে পৃথিবীর মেরু রেখা নিজেরও কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে অবস্থিতি পৃথিবীর গলিও আকৃতি পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এগুলো কি এগুলো তার আলাদা করে বলার দরকার নেই এগুলো অলরেডি কিন্তু আমি তোমাদের ক্লাসের শুরু থেকেই করে দিয়েছি এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঋতু পরিবর্তন পরিক্রমণ গতির জন্যই আকাশে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন লক্ষ্য করা যায় এবং ভূপৃষ্ঠের দিবারাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি এবং সৌরতাপের তারতম্য দিন দিনরাত্রি যেহেতু হচ্ছে তার ফলে দিন হলে কিন্তু আমরা দেখেছি গ্রীষ্মকাল হোক বা শীতকাল হোক দিন এবং রাতের মধ্যে কিন্তু একটা তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায় এর ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময় যে উষ্ণতা তারতম্য ঘটে তার জন্য আবহাওয়া এবং জলবায়ুরও পরিবর্তন ঘটে যাকে এক কথায় ঋতু পরিবর্তন বলা হয় যেমন দেখো আমরা যখন যেখানে আছি আমরা সাধারণত থাকি নাতিশীতোষ্ণ মণ্ডলে এখানে কিন্তু আবহাওয়া খুব একটা চরম প্রকৃতি নয় কিন্তু নিরক্ষীয় অঞ্চলের কাছে যারা থাকে যারা উষ্ণমণ্ডলের মধ্যে বলা হয় যেটাকে একটা জোন এর আগে কিন্তু যখন আমরা পড়েছি অক্ষরেখা দাগিমা রেখা পড়েছি সেখানে আমরা উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ মণ্ডল হিমমণ্ডল এগুলোর কিন্তু ডিটেলসে করেছি তো সেগুলো যদি দেখতে হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নি তো সেক্ষেত্রে কী হচ্ছে এগুলোর ফলে কিন্তু একটা ঋতু পরিবর্তনও তৈরি হচ্ছে এবং আবহাওয়া অঞ্চল জলবায়ু অঞ্চলও কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত প্রধানত এই চারটি ঋতুই কিন্তু পর্যায়ক্রমে অর্থাৎ যে গ্রীষ্মের পরে শীত চলে এলো তারপরে বসন্ত এলো তারপরে শরৎ এলো এরকম না যে গ্রীষ্মের পরে শরৎ আসবে শরতের পরে শীত আসবে বসন্ত আসবে অর্থাৎ টেম্পারেচার আস্তে আস্তে যখন বাড়ার হবে তখন শীত থেকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে আবার যখন গ্রীষ্ম থেকে শীতে আসবে তখন আবার আস্তে আস্তে টেম্পারেচার কমবে তো এগুলো কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে কি এটাও আবার কিন্তু চারটে ভাগে ভাগ হয় যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল থাকে তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে কারণ এই পৃথিবী যেহেতু ঘুরছে পুরো সাপ একই দিক তো একটা দিক সূর্যের দিকে থাকছে এবং অপর দিকটা কি হচ্ছে সূর্যের দিকে থাকছে তো যে দিকটা সামনে থাকছে সেই দিকটা কি হচ্ছে গ্রীষ্ম এবং অপর দিকটা হচ্ছে শীত কীরকমভাবে হচ্ছে সেটা আমরা দেখে নিই পৃথিবীর পরিক্রমণ গতির জন্য মে থেকে জুলাই মাস পর্যন্ত এই তিন মাস পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে এর ফলে এই সময়ে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বেশি পাওয়া যায় এবং দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি কম পাওয়া যায় তাই এই তিন মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে কোনটা বলছে এবার দেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে শীতকাল এই জায়গাটাকে বলা হচ্ছে সামার এবার সামার থেকে কিসে যাবে অটম যাবে এইরমভাবে তো আসছে এরমভাবে যাচ্ছে না দেখো এখানে বোঝানো আছে এই রকমভাবে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রথমে এইটা হলো এইবার কি হচ্ছে উত্তর গোলার্ধে শরৎকাল দক্ষিণ গোলার্ধে বসন্তকাল জুলাই মাসের পর থেকে পৃথিবীটার কক্ষপথে যত এগিয়ে চলে উত্তর গোলার্ধে সূর্য পরিমাণ কিন্তু একটু একটু করে কমতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে তা একটু একটু করে বাড়তে থাকে এর ফলে আগস্ট থেকে অক্টোবর এই তিন মাস মাঝারি উষ্ণতায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের পর থেকে আস্তে আস্তে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকালের পরে আস্তে আস্তে কিন্তু বসন্তকাল বিরাজ করে এই হচ্ছে ব্যাপার দেখো এখানে কতটা ছিল এবার কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু এটা ঘুরছে এটা পুরোটা স্ট্রেট হয়ে গিয়েছে তাহলে প্রায় দু জায়গায় টেম্পারেচার একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে নেক্সট কি উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এই তিন মাস পৃথিবী তার কক্ষপথের এমনভাবে অবস্থান করে এটা হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি এই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে খুব বেশি পরিমাণে ঝুঁকে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেকটা দূরে যায় অর্থাৎ এই জায়গায় ঠিক এখানে যা ছিল এখানে কিন্তু ঠিক তার বিপরীত অবস্থা এলো উত্তর গোলার্ধ থেকে সূর্য অনেকটা যেহেতু দূরে সরে যায় এই জন্যই তিন মাস দক্ষিণ গোলার্ধে সূর্য রশ্মি বেশিভাবে পড়ে এবং উত্তর গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা হয় তাই নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল হয় যেটা আমরা দেখে থাকি লাস্ট কি লাস্ট হচ্ছে উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল যেটা হচ্ছে এইটা ঠিক এর উল্টো সিচুয়েশান অর্থাৎ এই দুটো হচ্ছে উল্টো আর এই দুটো হচ্ছে কিন্তু উল্টো তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে জানুয়ারি মাসের পর থেকে পৃথিবী তার কক্ষপথে যতই এগোতে থাকে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির পরিমাণ কিন্তু একটু একটু করে হ্রাস পায় এবং উত্তর গোলার্ধে তা বৃদ্ধি পেতে থাকে এর ফলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই তিন মাস মাঝারি উষ্ণতায় উত্তর গোলার্ধে শীতকালের পরে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের পর শরৎকাল বিরাজ করে তো এই তো গেল চারটে ঋতু এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেখানে আমি বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে নিরক্ষরেখায় কিন্তু সারা বছর যেহেতু সূর্য রশ্মি লম্বভাবে পড়ে তাই সেখানে দিন দৈর্ঘ্য কিন্তু সমান থাকে এই জন্য নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কোনো ঋতু পরিবর্তন হয় না প্রায় সারা বছরই কিন্তু গ্রীষ্ম ঋতু বিরাজ করে থাকে দেখো এই যে নিরক্ষরেখা যেটা রয়েছে এক মিনিট এইটা হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা এই নিরক্ষরেখায় কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবীর যেরকমভাবেই থাকুক না কেন সেখানে কিন্তু সারা বছর লম্বভাবেই কিরণ পড়ছে অর্থাৎ যেদিকেই থাকুক না কেন সে নিরক্ষরেখার এই দিক হোক নিরক্ষরেখার এই দিক হোক নিরক্ষরেখার এই দিক হোক অথবা নিরক্ষরেখার এই দিক হোক অর্থাৎ যেদিকটা সূর্যের সামনে পড়ছে নিরক্ষীয় অঞ্চলের সেদিকটা তো সেই জন্য কিন্তু নিরক্ষরেখায় কি হচ্ছে সারা বছরই গ্রীষ্ম বিরাজ করছে তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশন হতে পারে যে পৃথিবীর কোন অঞ্চলে কোনো রকম ঋতু পরিবর্তন দেখা যায় না বা যে ঋতু পরিবর্তন আমরা দেখে থাকি যে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতি থাকলেও পৃথিবীর অন্যান্য অংশের ঋতু পরিবর্তন হলেও এমন কোন জায়গা আছে যেখানে ঋতু পরিবর্তন দেখা যায় না তাহলে সেটা হবে কিন্তু নিরক্ষীয় অঞ্চল এটা কিন্তু মনে রাখতে হবে এবার দেখে নেব যে ঋতু পরিবর্তনের কারাগুণগুলি কী কী সেটা হচ্ছে কি পৃথিবীর পরিক্রমণ গতি ঠিক একই অর্থাৎ যেটা আমি আগে বললাম যে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণ যেগুলো ঋতু পরিবর্তনের কারণগুলো ঠিক কিন্তু সেম পৃথিবীর মেয়ের রেখা নিজের কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে অবস্থিতি পৃথিবীর গলীয় আকৃতি পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবার আমি যেটা বলেছিলাম যে একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম যে পৃথিবীর যখন আমরা গতি পড়ব বা এর যে আগে যে ইম্পর্টেন্ট যে ডেটগুলো কিছু কিছু আছে যেগুলো ডিসকাস করলাম সেগুলো সঙ্গে কিন্তু রিলেটেড কিছু কিছু এমন ডেট আছে বা কিছু কিছু ঘটনা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে যেমন দিন রাতের কারণ কি পরিবর্তনের কারণ কি ঋতু পরিবর্তনের কারণ কি এগুলো কিন্তু এত ইম্পর্টেন্ট নয় কিন্তু ওগুলো না বুঝলে এগুলো পড়া যাবে না কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকেই আসে সেই জন্য বারবার বলছি যে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের যে এক্সাম রিলেটেড যে কোয়েশ্চেন আছে বা যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তো ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে অপশুর অবস্থান এবং অনুসুর অবস্থান তো অপশুর অবস্থান এবং অনুসুর অবস্থান কাকে বলছে তাকেই বলছে যে সূর্য যেহেতু স্থির এবং পৃথিবী যেহেতু তার চারিদিকে ঘুরছে এবং পৃথিবীর কক্ষপথ আমরা কি জানি দেখো এখানে উপবৃত্তাকার কক্ষপথ যদি পুরো গোল হয় পুরো যদি সার্কেল হয় তাহলে সব জায়গায় সমানভাবে ঘুরবে কিন্তু যখনই উপবৃত্তাকার হচ্ছে তখন কি কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি তো যেখানে কম সেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হচ্ছে যেখানে দূরত্ব বেশি সেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হচ্ছে আমরা সাধারণতভাবে কি জানি যে পৃথিবী ও সূর্যের মধ্যে যেটা দূরত্ব সেটা হচ্ছে অ্যাপ্রক্স বা মোটামুটিভাবে আমরা জানি প্রায় পনেরো কোটি কিলোমিটার কিন্তু অবসর অবস্থান যখন হচ্ছে যেটা হচ্ছে চৌঠা জুলাই তাহলে কবে হচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চৌঠা জুলাই এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সব থেকে বেশি থাকে কত হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তো এখানে এখানে দেখো স্ক্রিনে আছে নাইন পয়েন্ট ফোর ফাইভ লক্ষ মাইল এটা হচ্ছে মাইলে দেওয়া আছে তো মাইল এলে নাইন পয়েন্ট ফোর ফাইভ লক্ষ মাইল আর যদি কিমিতে আসে তাহলে হবে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এটা হচ্ছে পৃথিবীর অপসুর অবস্থান আর অনুসর অবস্থান কত হচ্ছে এটা হচ্ছে তেসরা জানুয়ারি এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে কম থাকে সেটা হচ্ছে থাকে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার যদি কিমিতে আসে তাহলে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার যদি মাইলে আসে তাহলে নাইন পয়েন্ট ওয়ান থ্রি লক্ষ্যমায় তো এইভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে অপসূরণ অবস্থান কাকে বলে অনুসুর অবস্থান কাকে বলে কবে হয় এর মধ্যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে তো অনুসুর অবস্থানের সময় অর্থাৎ জানুয়ারি মাসে এই জন্য যেহেতু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব খুব কম থাকে সেই সময় সূর্যকে বড় দেখায় এবং অপসর অবস্থানে যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি থাকে সেই সময় সূর্যকে অপেক্ষাকৃত ছোট দেখায় তো এক্ষেত্রে বলেছি এই যে অপসুর অবস্থান অনুসুর অবস্থান এইগুলোকে ইংলিশে কি বলে বা এগুলোকে যদি যারা সিটেট স্পেশালি যারা সিটেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু চাইবে যে এগুলো যদি বাই হয় ভালো হয় তো এই যে টপিকগুলো আমি এখন শুধুমাত্র রাজ্য টেটকে কেন্দ্র করে করাছি এগুলোর কিন্তু যে সিলেবাস আছে সেগুলো কিন্তু বাই করা আছে এই সেম টপিকে সেগুলো ইংলিশে বাংলায় দুরকমভাবে করানো আছে ইংলিশে লেখা আছে এবং বাংলায় ডিসক্রাইব করা আছে তোমরা যদি সেখান থেকে দেখতে চাও তো দেখতে পারো তোমরা চ্যানেলে ঢুকে প্লে লিস্টে দেখতে পারো অথবা তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারো নেক্সট কী নেক্সট হচ্ছে মহাবিশুভ এবং জলবিসুপ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো আমরা একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর এগুলো কিন্তু আমরা আগে আগে দেখেছি সেগুলোই কিন্তু আবার বলছি এই যে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বরে আমরা কী দেখলাম এক মিনিট যে নিরক্ষর রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ কিরণ দেয় তো তা যার জন্য কি হয় পৃথিবী সব জায়গায় দিন সমান হয় এই একুশে মার্চ উত্তর গোলার্ধে বসন্ত ঋতু বিরাজ করে এবং দিনটিকে বলা হয় সেই জন্য মহাবিশুপ বা ভার্নাল ইকুয়েনক্স বা স্প্রিং ইকুইনক্স যেহেতু ইকুয়েডারের ওপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেই জন্য এটাকে বলা হচ্ছে মহাবিশুক জলবিষুপ কাকে বলা হচ্ছে জলবিসুক বলা হচ্ছে তেইশে সেপ্টেম্বর এই সময় যেহেতু দক্ষিণ গোলার্ধে শরৎ ঋতু বিরাজ করে সেই জন্য এটাকে বলা হচ্ছে জল বা অটার্নাল ইকুইনাক্স তো সেই হিসেবে কিন্তু শরৎ জলবিসুপ বা অটার্নাল ইকুইনাক্স কাকে বলে তাহলে হবে তেইশে সেপ্টেম্বর যদি বলা হয় ভার্নাল বা স্প্রিং ইকুইনাক্স বা মহাবিষুব কাকে বলা হয় তাহলে হবে কিন্তু একুশে মার্চ এবার একটা জিনিস দেখো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি এই ডেটগুলো আমরা কি দেখলাম এগুলো কিন্তু আমরা আগে দেখেছি সেটা হচ্ছে কি একুশে জুন বাইশে ডিসেম্বর এগুলো তো আমরা দেখলাম তো আমরা কি দেখলাম যে একুশে জুন যখন হচ্ছে তখন কর্কট ক্রান্তির এই সরি এক মিনিট এই যে কর্ক্রান্তি রেখা আছে অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি যেটা উত্তর কক্ষরেখা সেটার ওপরে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং তারপর থেকে এই যে সূর্যের যেটা উত্তরান এটা কী হচ্ছে সূর্য উত্তর দিকে যাচ্ছে তো আমরা কি জানি এটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব সরি আর এটা পশ্চিম এইরকম তো আমরা জানি তাহলে কি হচ্ছে সূর্য যখন দিচ্ছে তাহলে সূর্য এখানে যখন লম্বভাবে কিরণ দিচ্ছে তাহলে এই হচ্ছে তেইশে সেপ্টেম্বর এইখানে এটাকে বলা হচ্ছে কর্কট কর্কটক্রান্তি রেখায় যেহেতু হচ্ছে সেহেতু এটাকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি ঠিক আছে তো এই দিন থেকে কিন্তু কী হচ্ছে সূর্যের উত্তরায়ণ শেষ হচ্ছে এবং এরপর থেকে আস্তে আস্তে সূর্য কিন্তু এরকমভাবে এখানে চলে আসছে সেটা কত হচ্ছে তেইশে সেপ্টেম্বর যেটা হচ্ছে কিন্তু জলবসু অর্থাৎ সূর্যের উত্তরায়ণ শেষ হচ্ছে এবং সূর্যের দক্ষিণায়ন শুরু হচ্ছে আবার তেইশে সেপ্টেম্বর থেকে এই যে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যেটা কবে হচ্ছে বাইশে ডিসেম্বর যেটাকে মকরক্রান্তি রেখা হচ্ছে বা যেটাকে মকর সংক্রান্তি বলা হচ্ছে সেটা সেই পর্যন্ত কিন্তু সূর্যের দক্ষিণায়ন হচ্ছে এবং এরপর থেকে সূর্যের দক্ষিণায়ন শেষ হয়ে যাচ্ছে এবং পুনরায় উত্তরায়ণ শুরু হচ্ছে অর্থাৎ সূর্য ফের এসে এখানে কবে একুশে মার্চ কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে ফের সেদিনকে হচ্ছে জলবিসুক এই হচ্ছে পুরো ব্যাপারটা তো যেটা আগে বললাম সেই যে ডেটগুলো দিন রাত্রির সঙ্গে বললাম সেইগুলোই কিন্তু এখানে সেই দিনগুলোকে কি বলে সেটা বলে দিলাম আবার বলে দিচ্ছি একুশে মার্চকে বলা হচ্ছে মহাবিশু তেইশে সেপ্টেম্বরকে বলা হচ্ছে জলবিশুক একুশে জুনকে বলা হচ্ছে যে কর্কট সংক্রান্তি এবং যেটা বাইশে ডিসেম্বর আছে তাকে বলা হচ্ছে মকর সংক্রান্তি এর আগে কি দেখলাম চৌঠা জুলোকে বলা হচ্ছে অপসুর অবস্থান এবং তেসরা জানি জানুয়ারিকে বলা হচ্ছে অনুসুর অবস্থান এই যে ডেটগুলো এই ডেটগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রচুর প্রচুর কোয়েশ্চেন আসে এবং এই ডেটগুলো কিন্তু খুব কনফিউজিং সবারই কম বেশি কিন্তু একটার সঙ্গে আর একটা মিক্স আপ হয়ে যায় আমার নিজেরও হয় যার জন্য কিন্তু আমি এটা স্পেশালি যখন এক্সাম আসে তখন কিন্তু এটা কিন্তু বারবার রিভিশন করে এবং এই ডেটগুলোকে মার্ক করে করে কিন্তু এক জায়গায় নোট ডাউন করে রাখি তো তোমরা চাইলে তোমাদের সুবিধার জন্য কিন্তু সেগুলো করে নিতে পারো এবার যেটা দেখবো এই আজকের টপিকের যে সব থেকে লাস্ট যেটা টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার আমরা কি জানি যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর টাইম লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা ছ ঘন্টা বা ওটাকে অ্যাপ্রক্স পাঁচ ঘন্টা হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু এটাকে বলা হয় এক বছর এদিকে আমরা জানি যে এক বছরকে আমরা দিন ধরি তিনশো পঁয়ষট্টি দিন ধরি তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে যদি এক বছর হয় তাহলে কিন্তু প্রতি বছরই কি হচ্ছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা প্রায় ছ ঘন্টা করে কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে সেই যে এক্সট্রা টাইমটা থেকে যাচ্ছে সেটা প্রতি চার বছর অন্তর এক বছরের সাথে গুণ করে দেওয়া হচ্ছে করে দিয়ে সেটাকে করা হচ্ছে সেই বছরটাকে তিনশো দিনের করা হয় এবং আমরা নর্মালি কি জানি যে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় এবং সেই পার্টিকুল চার বছর অন্তর সেই বছরটাকে কিন্তু ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনের করে দেওয়া হয় এটাকে বলা হয় সেই স্পেশাল বছরটাকে কিন্তু আমরা বলে থাকি লিপ বা অধিবর্ষ কীরমভাবে হচ্ছে দেখো সিক্স এক মিনিট যে ছ ঘন্টা করে এক্সট্রা থেকে যাচ্ছে সেই ছ ঘন্টাকে যদি চার দিয়ে আমরা গুণ করি তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স আর টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাপ্রক্সকে আমরা কি বলি একদিন হিসেবে জানি তাহলে সেই দিনটা হয়ে যাচ্ছে তিনশো চৌষ দিনে এবার আমরা কোন কোন বছরকে লিপিয়ার হিসেবে ধরবো যে বছরগুলোকে চার দিয়ে ভাগ করা যায় সেগুলোই কিন্তু শুধুমাত্র লিপিয়ার হবে যেমন ধরো আমরা যদি ধরো দু হাজার কুড়ি ধরি দু হাজার কুড়িকে যদি আমরা চার দিয়ে গুণ করে দেখি তাহলে কিন্তু দেখবো হ্যাঁ সেটা লিপিয়ার হচ্ছে কিন্তু দু হাজার বাইশকে করলে কিন্তু হবে না আমরা যদি দু হাজার দেখি দেখো দু হাজার চব্বিশকে যদি আমরা চার দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু হচ্ছে দেখো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ এরকমভাবে ঠিক আবার আর একটা জিনিস আছে যেগুলো শূন্য দেওয়া যে সংখ্যা যেমন ধরো এক মিনিট ষোলোশো আঠেরোশো ষোলোশো আর আঠারোশো আমি এরকম দিচ্ছি ধরো এরমভাবে তোমাদের কোশ্চেন আলো ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো এর মধ্যে কোন সালটি লিপিয়ার ছিল তাহলে সেখানে কিন্তু তোমাদের চার দিয়ে ভাগ করলে হবে না সেখানে কিন্তু তোমাদের ফোর হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হবে দেখো ফোর হান্ড্রেড দিয়ে দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে ষোলোশোটা হবে ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই সরি সিক্সটিন হান্ড্রেড ডিভাইডেড বাই ফোর হান্ড্রেড ইকুয়াল টু ফোর তাহলে ফোর হান্ড্রেড দিয়ে ডিভাইড করে তাহলে হচ্ছে ষোলোশো যে সাল ছিল সেটা কিন্তু লিপিয়ার ছিল কিন্তু ফোর হান্ড্রেড দিয়ে কিন্তু সতেরোশো আঠেরোশো উনিশশোকে যদি করা হয় এগুলো কিন্তু হচ্ছে না এগুলো ভাগ শেষ থাকছে মিলছে না তাহলে এগুলো কিন্তু লিপিয়ার হবে না ঠিক একইভাবে পরপর তিন চারটে সাল দিয়ে বলে দিল এর মধ্যে কোনটা লিপিয়ার বা কোনটা লিপিয়ার নয় সেখানে তোমাদের প্রত্যেকটাই কে কি কিন্তু যদি এরকম শূন্য দিয়ে সংখ্যা থাকে অর্থাৎ ষোলোশো সতেরোশো এরকমভাবে যদি থাকে তাহলে ফোর হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হবে আর যদি এরকম নর্মাল থাকে তাহলে সেখানে ফোর দিয়ে ডিভাইড করতে হবে যেখানে ভাগশেষ থাকবে না সেটাই হবে লিপিয়া এক্সাক্টলি আমাদের কবে কবে লিপিয়া রয়েছে মুখস্থ রাখার দরকার নেই এটাই হচ্ছে শর্ট ফর্মুলা আর এখান থেকে কিন্তু প্রতি বছর আমি বারবার বলছি প্রতি বছরই কিন্তু কোনো না কোনো কম্পিটিভ এক্সামে কোয়েশন আসে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যা বেল আইকন আছে সেখানে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর যদি মনে হয় যে আমি যেরকম সিলেবাস ভিত্তিক ক্লাস করাচ্ছি সেরকম তো করাবোই এর উপরে যদি তোমাদের মনে হয় যে না অন্য আরও কোনো টপিকে ক্লাস করালে ভালো হবে বা কোনো তোমাদের সাজেশান থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও